हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। दिस इज सीमा फ्रॉम सीमास ब्लॉग एंड कुक। आज के चिंगड़ी माछेर मालाइकारी रान्ना करब, किन्तु नारकेलेर दूध छाड़ा। आमरा साधारणत नारकेलेर दूध दिए चिंगड़ी माछेर मालाइकारीटा रान्ना करी, तबे आज के कोनो रकम नारकेलेर दूध यूज करब ना। और टेस्टटा किन्तु नारकेलेर दूधेर चिंगड़ी माछेर मालाइकारीर थेकेओ खूब ही मजा होबे। तो चलो बंधुरा शुरू करी। और आज के वीडियो देखे भालो लगले अवश्य एक लाइक दिवेन। आज के मालाइकारीर जोन्नो आमी हाफ केजी चिंगड़ी माछ नियेछी आर एटा खूब सुंदर करे बेचे परिष्कार करे धुए नियेछी। आमी लेस्टा एमन भावे फेलेछी जे बेश किछुटा माछ बेर हुए एसेछे आर माथार थेके किन्तु आमी उपरेर खोसाटा फेले दियेछी। आर माथार भितरे किन्तु एकटु मयला थाके, प्रत्येकटा माछेर भितर थेके एरकम मयलाटा बेर करे फेले दिते होबे। ता ना होले किन्तु एटार मध्ये अनेक पयजन थाके एबं बाली थाके, सो ओई अंशटा अवश्यई अवश्यई फेले दिबेन। तो हये गेल परिष्कार करे चिंगड़ी माछ बेचे नेवा। आजके रान्नार जोन्नो आमि तीनटा पेंयाज कुचि करे नियेछि, तीन चामच आदा एबं रसुन बाटा एकसंगे नियेछि एबं बेश किछु काँचामरिच नियेछि। संगे नियेछि किछु गुड़ा मरीच और प्रयोजन मतो लवण। एखाने गरम मसला आछे, जीरा एवं धनियार गुड़ा एकसंगे आछे, अल्प परिमाणे हलुद आछे, एकटु बेशि परिमाणे लाल मरीचेर गुड़ा आछे, तीनटा तेजपाता आछे एवं प्रयोजन मतो लवण आछे। तो आमि जेहेतु आज के कोनो रकम टक दई अथवा नारकेलेर दूध यूज करब ना, किन्तु नारकेलेर दूधेर चिंगड़ी माछेर मालाइकारी स्वादटाओ पेते चाच्छि। तो সেজন্য আমাকে যেটা করতে হবে, এক চামচ গুড়া দুধ নিতে হবে। আর সেই গুড়া দুধের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি দুধটা ভালো করে মিলিয়ে নেচ্ছি। বেশিরভাগ সময় আমাদের ঘরে নারকেলে দুধটা থাকে না অথবা টক দইও থাকে না, তো সেই ক্ষেত্রে এরকম একটু গুড়া দুধ বা পাউডার মিল্ক একটু পানির সঙ্গে মিলিয়ে তার মধ্যে অর্ধেকটা পরিমাণের লেবু যদি মিলিয়ে নেন, খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে যেটা টক দইয়ের কাজ করবে। এবং যেহেতু গুড়া দুধ খুব ভালো একটা ফ্লেভার এবং টেস্ট নিয়ে আসবে রান্নায়। তো দেখুন আমার দইটা জমে গেছে, আর এই মিশ্রণটি আমি চিংড়ি মাছের মালাইকারিতে ব্যবহার করব, যে রান্নাটা আমি প্রায় সময় করে থাকি আর খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলাটা ধরিয়ে আমি তার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি সানফ্লাওয়ার তেলটা ইউজ করেছি। আপনারা নর্মাল যে কোনো তেল ইউজ করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম তিনটা তেজপাতা, দিয়ে দিলাম আমি গরম মশলাগুলো। আর তেজপাতা এবং গরম মশলা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, এতে করে এই তেজপাতা এবং গরম মশলা থেকে স্মেল বের হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা আপনারা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আজকে কিন্তু আমি কোনো পেঁয়াজ বাটা ইউজ করছি না। আমি পেঁয়াজ কুচি দিয়ে আজকের চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। আমি এর মধ্যে দিয়ে দিলাম যেই লবণটুকু রেখেছিলাম, অর্থাৎ প্রয়োজন মতো লবণ। তারপরে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদ। আমি পরিমাণ মতোই মশলাগুলো রেখেছি, এখানে আধা চামচ হলুদের গুঁড়া আছে। আপনারা আপনাদের মাছের কোয়ান্টিটি বুঝে আপনারা মশলাগুলো নির্ধারণ করবেন। আজকে আমার যেহেতু এখানে 10 থেকে 12টা চিংড়ি মাছ আছে, তো আমি সেই অনুযায়ী মশলাগুলো সেট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার মাছগুলো। আমি মশলাগুলোর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়েছি। এবার আমি চিংড়ি মাছের গায়ে যে পানিটা থাকে অথবা যে বাজে গন্ধটা থাকে সেটা কিন্তু এই অবস্থাতে ভেজে আমি সেটা দূর করে দিব। তো কিছুক্ষণ ভাজলেই দেখবেন চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। বন্ধুরা 3 থেকে 4 মিনিট মাছটা ভাজলেই চলবে,
এই সময়ের মধ্যে মাছটা ভাজা হয়ে যাবে আর তারপরে কিন্তু মাছগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর তোলার সময়ে মশলাগুলো যেন না যায় মাছের সঙ্গে, ঠিক ওইভাবেই জাস্ট শুধু মাছগুলো বেছে বেছে তুলে নিয়েছি। আমি এবার এই মশলার মধ্যে আদা এবং রসুন বাটাটা দিয়ে দিব। আদা এবং রসুন বাটাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তরকারি থেকে একেবারে বাজে একটা গন্ধ আসবে। আমি একটুখানি পানি দিয়ে দিলাম আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এর সময়ে যেন পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাগুলো কষিয়ে নিলাম। এতে করে মশলা থেকে কিন্তু দেখেন সুন্দর করে তেলটাও বের হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, আর যতক্ষণ পর্যন্ত না মশলা এবং তেলটা সেপারেট হয়ে যায়। বাট তার আগে আমি আদার্স যে গুঁড়া মশলা ছিল, লাল মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া, সেটাও দিয়ে দিচ্ছি। দ্যাট মিন্স আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে। আর মশলাটা দেখুন এখন 3 মিনিট কষানোর পরে কিন্তু এরকম তেল বের হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর ঢাকার প্রয়োজন নাই, কিছুটা সময় খোলা অবস্থাতে রেখে মাছগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই পর্যায়ে আমি সেই গুঁড়া দুধের দিয়ে যেই মিশ্রণটা বানিয়েছিলাম লেবু সহকারে, সেটাও কিন্তু এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইটা দেওয়ার ফলে কিন্তু আপনার চিংড়ি মাছের নর্মাল কারিটা মালাই কারিতে পরিণত হয়ে গেল। তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, কারণ এটা একটু মাখামাখা টাইপের হবে আর মাছটাও সিদ্ধ হতে হবে। তো আমি মোটামুটি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি দুধ এবং লেবুর ওই মিশ্রণটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ফেটেও দিতে পারেন, তবে এটা কিন্তু ভালো করে মিশে যাবে রান্না করতে করতে, কোনো সমস্যা নাই। এরপরে আমি কিছুটা সময় ঢেকে রান্না করব, এই সময়টা ধরেন 5 মিনিটের মতো। 5 মিনিট সময়ের মধ্যে 2-1 বার আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর নামানোর কিছুক্ষণ আগে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, এতে করে একটা খুব সুন্দর কাঁচামরিচ ফ্লেভার আসবে চিংড়ি মাছের মালাইকারি থেকে। আবারও ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো আমার রান্নাটা মোটামুটি হচ্ছে, আমি ঝোলটা মোটামুটি গ্রেভি হলেই নামিয়ে নেব। আর আমি নামিয়ে নিয়েছি 6 থেকে 7 মিনিট পরেই। তো বন্ধুরা, কিছুটা সময় রেখে দিলে তেলটা সেপারেট হয়ে খুব সুন্দর করে তরকারিটা সেট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হলো। বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আর এই রেসিপিটা কিন্তু পোলাওয়ের সঙ্গে, খিচুড়ির সঙ্গে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। যারা কখনোই এভাবে রান্না করেননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত গুড বাই।